আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে যে শুভন্দু এই যে ধরকাটা মুরগির মতো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর ক্ষমতা কতটুকু এটা তো মানুষকে বুঝতে হবে শুভেন্দু অধিকারী বিজেপির বাংলার বিরোধী দলনেতা নেতা ও টিভির সামনে হাওয়া গরম করে বলছে আমি ভিসা বাতিল করবো ওর কি ক্ষমতা আছে ওর চোদ্দ পুরুষের ক্ষমতা আছে ভিসা বাতিল করার চিন্ময় কৃষ্ণকে আটক ইস্যু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশ বজারে হিন্দুদেরকে পাঠানো হবে আন্দোলন করার জন্য বোকা বোকা কথা বলছেন তিনি শুধুমাত্র ভোটের রাজনীতি করেন শুধুমাত্র যে এতটুকু কিভাবে তাদের ভোট দেওয়ার এই চেষ্টা করেন বাংলাদেশ বর্ডারে পাঠানোর প্রয়োজন না এখানকার নাগরিক ভারতের প্রতিবাদ করতে হবে কেন তাদের বিবৃতি দিতে হবে কেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কে বিধায়ক নিয়ে আমাদের উপদূতাবাসে ছুটে যেতে হবে কেন বলতে হবে যে বাংলাদেশের বর্ডারে তারা এখানে অবস্থান নিবে এবং বাংলাদেশে কোন রকম পরিষেবা ঢুকতে দিবে না গ্রেফতারের ঘটনা ঘটলো বাংলাদেশে আর সেই ইস্যুতে বিক্ষোভ সংঘর্ষে জড়িয়ে পড়লেন ভারতীয়রা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যদের হামলায় আহত হলেন কলকাতার এক পুলিশ সদস্য দর্শক বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীদের দিয়ে একটা দাঙ্গা বাঁধাতে চায় ভারত শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকেই ভারতের এই দৃশ্যটা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে প্রতিদিন যে কোনো ইস্যু নিয়ে কথা বলে যাচ্ছে তারা তারা কখনোই মনে করে না বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের যে কোনো ইস্যু নিয়ে বাংলাদেশের সরকার কথা বলার আগে তারা এই বিষয়টাকে নিয়ে তালকে তিল বানিয়ে প্রচার করতে থাকে চিন্ময় কৃষ্ণকে নিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি তার থেকেও দোষকুন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ভারতে হাসিনা তাকার অবস্থা সংখ্যালঘু মানুষকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল তার চেয়ে 100 গুণ নিরাপত্তা পাচ্ছে ডক্টর ইউনূস সরকার তাকার অবস্থায় প্রিয় দর্শক দেখুন বিস্তারিত বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাদের অবস্থা নিয়ে ভারত যথেষ্ট পরিবন তৎপর দেশে বিদেশে তারা নানা রকম প্রতারণা চালাচ্ছে বাংলাদেশে বিরুদ্ধে এরিমোটা ওটি আপনারা সবাই জানেন বিদেশি একটি সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা Rishi তার নাম জানেন তাদের জরিপ কি বলছে তাদের জরিপ বলছে সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে দর্শক আমি আবার রিপিট করি তারা বলছে সংখ্যালঘু সম্প্রদায় তার মানে হিন্দু সহ বাকিরা তারা অনেক বেশি নিরাপত্তা পাচ্ছে আগের তুলনায় তাহলে এই যে ভারত প্রচার প্রচারণা চালাচ্ছে দেশে বিদেশে এবং বাংলাদেশ উপর এক ধরনের চাপ তৈরি করলো তারা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি পর্যন্ত দিল বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে এটা কি ঠিক পার্লামেন্টে বিবৃতি দিল বাংলাদেশ প্রসঙ্গে কি বললো বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের এটা তারা বলছে মানে কি তার মানে হচ্ছে বাংলাদেশের করছে। তারপরে আমেরিকায় যেই ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তাদের যে সংগঠনগুলো তারা রেডি হচ্ছে যে ট্রাম্প সরকারকে বলবে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নেই এই যে একটা হুজুক তুললো তোলা মানে হচ্ছে বাংলাদেশকে বেকায় ফেলা এটার কোনো ভিত্তি আছে ভয়েস অব আমেরিকা তাদের জরিপ এটা এমন না যে বাংলাদেশের কোনো মিডিয়া সংস্থা যে তারা ইনফ্লুয়েসড হবে ভয়েস অব আমেরিকা কি বাংলাদেশ সরকারের কথায় চলে চলে না তাদের নিজস্ব একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে তো তারা জরিপ করে বলছে যে আগের তুলনায় তারা বেশি নিরাপত্তা পাচ্ছে তাহলে কি বলবেন এই তথ্যগুলি কি ভারত সরকারের নজরে আসবে তারা কি এইটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করবে আমার ধারণা করবে না তারা ইচ্ছাকৃত ভাবে এই রেফারেন্স সামনে আনবে না দেখেন কি বলছে তারা অব আমেরিকা বাংলার এক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে গত অক্টোবর মাসের শেষ দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে চৌষট্টি দশমিক এক শতাংশ উত্তরদাতা মনে করে আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউরু সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে মাত্র পনেরো দশমিক তিন শতাংশ উত্তর মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে দিচ্ছে সতেরো দশমিক নয় শতাংশ উত্তর মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে আগের মতো থাকলে মানে এটাকে তার মানে আওয়ামী লীগ সরকারের মতন আছে সেটাও তো একটা ভালো জিনিস আওয়ামী লীগ তো মনে করে যে তাদের সময় সংখ্যালঘুরা নিরাপত্তা ছিল তাহলে দেখেন বিদেশি সংবাদ মাধ্যম তারা এটা বলেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে বিবিসি তারা অনেকগুলো জায়গার কথা বলেছে অভিযোগ করেছে যে সেখানে সেখানে উপর অত্যাচার হয়েছে মন্দির আক্রমণ করা হয়েছে তারা ফ্যাক্ট মাধ্যমে বলেছে যে না এগুলি সব মানে এগুলি সব হচ্ছে ভুয়া অর্থাৎ এই সঠিক না এটাও কিন্তু বিবিসি তাদের নিজস্ব তথ্য তাদের নিজস্ব জরিপ দিয়ে তারা মানে চেক করে বলেছে অর্থাৎ তন্ন তন্ন করে তারা সেই সমস্ত তথ্যপত্র খুঁজে বের করে দেখেছে যে এই তথ্যগুলো একদম সম্পূর্ণ ভুয়া এবং একটা ভুল প্রচার বিবিসি ভয়েস অব আমেরিকার কারোর সংবাদ এইসব সংবাদ মাধ্যমে রেফারেন্স কিন্তু ভারত নিচ্ছে না না নিয়ে কিন্তু তারা অব্যাহত ভাবে প্রচার চালাচ্ছে আওয়ামী চুপ করে বসে আছে আওয়ামী লীগ কিন্তু এই মানে সুবিধা দিচ্ছে যে যত এগুলি প্রচার হবে তত বেশি বাংলাদেশ চাপের মধ্যে পড়বে এইভাবেই চলছে কিন্তু এবং ট্রাম্পকে দিয়ে একটা ভুল তারা বিবৃতি দিয়ালো নির্বাচনের আগে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এবং তিনি বলছেন যে তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে এমনটা হতো না তো এগুলি আসলে এটা ভালো হলো ভয়েস অব আমেরিকা তো আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান এটা এখন তারাই দেখবে যে ঘটনা সত্য কি মিথ্যা দর্শক আইনজীবী সাইফুল ইসলাম হত্যার শিকার হয়েছিল তার নানা তথ্য খবরাখবর প্রকাশ হতে শুরু করেছে সর্বশেষ যেই খবরটি পুলিশ বলছে তাতে বলা হচ্ছে চট্টগ্রামে আইনজীবী হত্যায় অংশ নেন পঁচিশ থেকে তিরিশ জন মানে একজন মানুষকে হত্যাকাণ্ডে অংশ নেয় পঁচিশ থেকে তিরিশ জন মানে তার পক্ষে বাঁচা সম্ভব এবং প্রত্যেকের হাতে ছিল ধারালো অস্ত্র সেটা ভিডিওতে নিশ্চিত প্রকাশ পেয়েছে খবরে বলা হচ্ছে গেঞ্জি কালো প্যান্ট মাথায় ছাই রঙের হেলমেট পরে থাকা ওই ব্যক্তিকে কিরিস দিয়ে কোপাতে থাকেন এই হেলমেট ধারী অন্য আরো তিন চারজন তাকে পেটাচ্ছেন এটি পুলিশের সংগ্রহ করা একটি ভিডিওর চিত্র দর্শক বুঝতে পারছেন কত নির্মম এবং পাশবিক এই হত্যাকাণ্ড ছিল এই ঘটনা গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের অদূরে কোতোয়ালি থানা সংলগ্ন সেবক কলোনির একটি বাসার সামনে রাস্তায় এভাবে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে কিরি ছাতে কোপাতে থাকা যুবকের নাম চন্দন দাস দর্শক নামটা আবারও একটু উচ্চারণ করি কিরি ছাতে কোপাতে থাকা যুবকের নাম চন্দন দাস পেশায় পরিচ্ছন্নতা কর্মী একজন সুইপার চন্দন দাস সে কোপাচ্ছে একজন আইনজীবীকে যে সরকারি কৌশলী অর্থাৎ সরকারি আইনজীবী বা রাষ্ট্রপক্ষের আইনজীবীকে একজন সুইপার চন্দন দাস তাকে কোপাচ্ছে ঘটনাটা খেয়াল করেন পুলিশ বলছে শুধু চন্দন দাস নয় আইনজীবীকে খুনের ঘটনায় পঁচিশ থেকে তিরিশ জন অংশ নেন কোপানায় অংশ নেন চারজন ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে পুলিশ ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে প্রশ্ন হচ্ছে এই চন্দন দাস কোন সংগঠনের কর্মী কাদেরকে প্রতিনিধিত্ব করে এটাও এখন গুরুত্বপূর্ণ তথ্যের অনুসন্ধান করা উচিত। আইনজীবী দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের আদালত কার্যক্রম বন্ধ ছিল হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা এছাড়া পুলিশের উপর হামলায় জড়িত অভিযোগে গতকাল আরো সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে গত মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হয় দর্শক বুঝতে পারছেন যে ঘটনা যে চিন্ময় কৃষ্ণ দাসকে তাকে আইনগতভাবে ভাবে তার জামিন নামঞ্জুর হয়েছে তাকে কারাগারে নেওয়া হচ্ছিল সেই কারাগারে যাতে চন্দন দাসকে নেওয়া সম্ভব না হয় সেই জন্য শত শত ওই চিন্ময়ের সমর্থকরা তারা শুয়ে পড়ে প্রতিবাদ করে এটাও ঠিক আছে কিন্তু পরবর্তী সময় তারা এই বিক্ষোভের নামে যেভাবে সাইফুল ইসলামকে খুবই হত্যা করে এবং নামটা দেখলেন চন্দন দাস এখন অনুসন্ধান করা দরকার এই চন্দন দাস কি ইস্কনের সদস্য নাকি কাদের সদস্য এটা যদি ঠিক মতন অনুসন্ধান করা হয় তাহলে কিন্তু পুরো অপরাধী চক্রকে ধরা সম্ভব এবং এটা খুবই জরুরি হাইকোর্ট নির্দেশনা দিয়েছে রাষ্ট্রপক্ষকে যাতে এই ঘটনার ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয় এবং কোনো রকম ভাবে যাতে শৈথিল্য প্রদর্শন করা না হয় দর্শক ঝিম্ব কৃষ্ণ দাস এবং নিয়ে ভারতের মিডিয়াতে ভারতের পার্লামেন্টে অনেক ঘটনা ঘটেছে সেটা শুধু না একটা বৈঠকের কথা আমরা জানি যারা মোদী তারপর রাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশ ইস্যুতে এবং তার সাথে যুক্ত করতেই হবে শেখ হাসিনার একটা অফিসিয়াল বিবৃতি আমাদের সামনে এসছে ভারতের আমরা হচ্ছে এত রকম কিছু করার আসলে কারণটা কি তারা কি সরকারের বিরুদ্ধে একটা খুব কঠোর পরিস্থিতি তৈরি করতে চাইছে একটা কঠোর অবস্থান বা পদক্ষেপ নিতে চাইছে এই প্রশ্নগুলো আমাদের সামনে হাজির হবে ভারতের মিডিয়াতে কি আলাপ হয়েছে আমি গতকাল সারাদিন ভারতের বিভিন্ন চ্যানেল ইউটিউব আছে যেগুলোতে টক হচ্ছে প্রচুর সেগুলো দেখার চেষ্টা করলাম পত্রপত্রিকা পড়ার চেষ্টা করলাম দেখলাম বাংলাদেশ ময় হয়ে আছে এবং বাংলাদেশ ময় মানে হচ্ছে বলাই বাহুল্য এগুলো হিন্দু সম্প্রদায় ইসকন এবং চিনময় প্রভু তাকে নিয়ে ওই জায়গায় যাওয়ার আগে কি কি বিষয় আলোচনা হয়েছে সেগুলো নিয়ে বলবো তার আগে শেখ হাসিনার বিবৃতিটা একটু টু পড়তে চাই এবং একটা অফিসিয়াল বিবৃতি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হচ্ছে এরকম হেডলাইন আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিবৃতি এখানে আইনজীবী হত্যা করা নিয়ে তিনি শাস্তির আহ্বানটা আহ্বান জানিয়েছেন এটুকু জানাতেই হয় কত আইনের শাসন তিনি নিশ্চিত করেছেন আমাদের সব জানা আছে সব মনে আছে তারপর তিনি বলছেন অসাংবিধানিক ক্ষমতা দখলকারী ইউনো সরকার যদিও সন্ত্রাসিত শাস্তিতে ব্যক্ত হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দিক তারও শাস্তি দাস্তি দেবেন আচ্ছা এরপর এর মধ্যে অনেক ব্যর্থতা দাপগোমাতে পারে নাই শৃঙ্খলা ভালো নাই ইত্যাদি ইত্যাদি জীবনে নিরাপত্তা দিতে পারেনি এগুলো বলেছেন কিন্তু এরপর সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নাগরিকদের শীর্ষে নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে ইতিপুরে মসজিদ মাজার গির্জা মাফ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়িতে আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারপর তৃতীব্র আওয়ামী লীগের লোকজনের এটা সেটা হয়েছে বলে তিনি আওয়াজ তুলছেন এটা হচ্ছে তার অফিসিয়াল বিবৃতি যেখানে তিনি ইস্কনের ওই নেতা ইস্কন বলে বহিষ্কৃত এটা নিয়ে আবার কনফিউশন আছে বহিষ্কৃত বহিষ্কৃত একটা খেলা খেলা হচ্ছে সেটাও সঠিক কি বেঠিক এটা নিয়েও নানা আলাপ তর্ক আছে ভারত মিডিয়ারাও জানা আছে ভারতের মিডিয়াতে শেখ হাসিনা যে অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছে এই কথাটাও বলা হয়েছে যে তাদের সেই নেতার বিরুদ্ধে শেখ হাসিনা গণেশব গ্রাফ্টারের বিরুদ্ধে নিন্দা করে শেখ হাসিনা স্টেটমেন্ট এটা ফলোআপ করে বেশ কয়েকটা জায়গায় আমি বলতে শুনেছি কি কি ছিল বাংলাদেশকে যতভাবে নেগেটিভলি পোর্ট্রে করা যায় সব এলিমেন্ট ওখানে ছিল স্কর্কে নিষিদ্ধ চাওয়া হচ্ছে হাসনাত আব্দুল্লাহ শ্রমণায়কদের একজন তার বক্তব্য প্রচার করা হচ্ছে নটনলি দ্যাট আমাদের টাউন জেনারেল একটি বলেছেন সেটার আলাপেশ এ সেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে মিথ্যে অভিযোগ বলে বলা হচ্ছে একটা মিছিলের ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে যেখানে বলতে শোনা যায় যে একটা দুটো স্কন ধর ধরে ধরে জবাই কর এ ধরনের বাক্ত ভিডিওটা যেটা দেখিয়েছেন সেখানে এটা শোনা যায় অনেকগুলো চ্যানেলে এটা শোনানো হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি মিছিলের বক্তব্য বা স্লোগানকে খুব গুরুত্ব দিয়ে ধরা যাবে না বলে কেউ কেউ বলছেন কিন্তু আমি মনে করি মিছিলের বক্তব্যগুলোকে আসলে ধর্তব্যের মধ্যে নেওয়া উচিত এবং মিছিল সবকিছু বলে ফেলা ঠিকও না এটা একেবারে শিউল কারণ আমরা শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের কথা বলতে পারি যখন ফাঁসি 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 চাই বলা হচ্ছিল স্লোগানে এটাকে স্লোগান হিসেবে দেখা হয়নি আমরা এটাকে এভাবেই তখন ইন্টারপ্রিট করেছিলাম রাইটলি অনেকেই যে এটা চাপিয়ে দেয়া দেশের বিচার ব্যবস্থার বাইরে যদি ফাঁসি চাওয়াই যায় আমরা স্লোগান এগুলো ব্যবহার করি কিন্তু এগুলোর সতর্ক থাকা দরকার এই ধরনের স্লোগান না হওয়াই উচিত আর কি হয়েছে আর হয়েছে জানাব চিন্ময় চিন্ট মহাপ্রভুকে তারা ইস্কনের নেতা হিসাবে ইস্কনের হিসাবে ইস্কনের গুরু হিসাবে মানে সামনে আনতে চাইছেন এবং তাদের হিসাবে ইস্কন কোন রকম কোন জঙ্গি বা এক্সট্রিমিস্ট সংগঠন নয় রাদার তারা একটা সেবাদানকারী প্রতিষ্ঠান ইস্কন মানুষজনকে খাওয়ায় যেমন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সম্ভবত চ্যারিটেবল খাবারের ওখানে শুনলাম কোনো একটা জায়গায় সরবরাহকারী তারা আহ শুধু সেটা তাদের স্কুল আছে তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের উপাসনালয় আছে তারা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় তারা ভারতের বিভিন্ন দুর্যোগের উদাহরণ দিয়ে দেখাচ্ছেন এখানে এই রকম একটা মহৎ সংগঠনের একজন আহ শুধুমাত্র হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বলার জন্য গ্রেফতার করা হয়েছে দ্যাট ইজ দ্য নেগেটিভ এটা ক্রমাগত বলার চেষ্টা করেছে এবং গতকাল একটা ভিডিওতে বলেছি এবং আমি আবারও বলতে চাই বাংলাদেশের ইস্কনকে এটা ক্ল্যারিফাই করতে হবে যেহেতু তারা অলরেডি বলেছেন যে জনাব চিন্ময় বহিষ্কৃত হয়েছেন এবং একটা শিশু নির্যাতন শিশু যৌন নির্যাতনের অভিযোগে তাদেরকে বলতে হবে এবং ভারতের এই যে যাবতীয় ডিসইনফরমেশন তারা ভারত ছড়াচ্ছে সমানে সেটার প্রতিবাদ একজন বাংলাদেশী হিসাবে করতে হবে ইস্কন বাংলাদেশের সদস্যরা বাংলাদেশী মানুষ তার রাষ্ট্রের হচ্ছে ইমেজ নষ্ট চেষ্টা এটা আমরা যদি এই দেশকে অন করে তাদেরকে ওই কাজটা করতে হবে ইউ মাস্ট ডু দ্যাট কিন্তু এটা ক্রমাগত মানে ইস্কন হিসাবে সামনে আনা হচ্ছে এবং ইস্কন নিয়ে নানান কথাবার্তা বলা হচ্ছে এই ঢালটা ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে সুতরাং আমরা এটা নিয়ে খেয়াল করবো আর কি কি হয়েছে

আহ ইন্ডিয়ান আমেরিকান ডাক্তার বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশনের প্রস্তুতি নেওয়া শুরু করছেন যদি ট্রাম্প যখন ক্ষমতার বিরুদ্ধে গার্মেন্টে স্যাংশন দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি তারা বলছেন অর্থাৎ পার্লামেন্টে রাজ্যসভা তাদের উচ্চকক্ষে আলাপেশ ছিল একজন দুজন এমপি বাংলাদেশে যা ঘটছে সেটার ব্যাপারে ব্যাখ্যা চাইছিলেন তখন তাদের উপপররাষ্ট্র মন্ত্রী যিনি আছেন তিনি বলেছেন যে এই উদ্বেগের কথা তারা জানিয়েছেন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে সেটা নিয়ে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে বলেছেন তাদের উদ্বেগ জানিয়েছেন কিন্তু এই দায়িত্ব প্রাইমারিলি বাংলাদেশ সরকারের কিন্তু মজার ব্যাপার এইটা নিয়েও বিভিন্ন মিডিয়াতে সরকারকে বা পার্লামেন্ট সদস্যদেরকে তুলোধোনা করা হচ্ছে তুলোধোনা দুই তিনটা আমি দেখলাম তাদের বক্তব্য হচ্ছে এরকম যে এটা

ঝামেলা করে দেড় বিলিয়ন হলে নাই হিসাব দেখাচ্ছেন বসে বসে এবং কোনখানে কোনখানে স্যাংশন দেওয়া হবে সেই আলাপ তুলেছেন একজন দেখলাম বলছেন যে বাংলাদেশের তার গুরুত্বপূর্ণ একটা র ম্যাটেরিয়াল ইন্ডিয়া থেকে নেয় সেটা হচ্ছে কটন আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি খুব সিরিয়াস এটার উপর ডিপেন্ডেন্ট দুই বিলিয়ন ডলারের মতো কটন এখান থেকে ভারত থেকে বাংলাদেশে যায় সেটা যদি বন্ধ করে দেয় বাংলাদেশের গার্মেন্ট ওনার ইন্ডাস্ট্রি বারোটা বেজে যাবে বাংলাদেশ তখন চাপে পড়ে অনেক কিছু করতে হবে নট অনলি দ্যাট আমাদের ডলারের মতো পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমরা ভারত থেকে আনি সেগুলো সেগুলো বন্ধ করে দেওয়ার কথা ভাবা যেতে পারে আমার মনে পড়ে বাংলাদেশ যখন ভারত থেকে এটা ইম্পোর্ট করা চুক্তি করে পাইপলাইন করে বা অন্যান্য ক্ষেত্রে চুক্তি করে তখন আমার একটা ফেসবুক একটা স্টেটাস লিখেছিলাম তখন আমার ইউটিউব ছিল থাকবে সেখানেই কথা বলতাম তো স্টেজ লিখেছিলাম এটা একটা খুব ভুল সিদ্ধান্ত হচ্ছে বাজে সিদ্ধান্ত হচ্ছে বল না শুনেই করেছে বাজে সিদ্ধান্ত হচ্ছে কারণ ভারতের উপরে আমাদের পেট্রোলিয়াম টাইপের খুব স্ট্র্যাটেজিক পণ্য নিয়ে খুব বড় ডিপেন্ডেন্স ভালো কিছু না এবং অনেকটুকু হয়েছিল আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা দরকার যাই এই এই কথাবার্তাগুলো সমানে এসছে আবার কেউ কেউ বলছেন যে এত সহজেই দিয়ে দেওয়া যায় না এখানে অনেকগুলো আন্তর্জাতিক রীতিনীতি আছে ব্যবসায়িক চুক্তির প্রশ্ন আছে এই সব আলাপ তারা সমানে করছেন কিন্তু যেটা বুঝলাম তাদের যে টোন সেই টোনটা ভয়ঙ্কর ছিল এবং সেটার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে বলে আমি মনে করি